দেখছি নিউজ আউটরিচটা প্রত্যাশার গায়ে আমাদের আজকের নিউজ আউটরিচটার শিরোনাম। প্রিয় দর্শক, বিরতিতে ছিলাম, বিরতির পরে আপনাদেরকে একটু চমক দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন স্টুডিওতে, বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু। সে সময়কার খসরু, বীর মুক্তিযোদ্ধা খসরু বললেই সকলে যাকে চেনেন, যার নাম এক সেই সময়কার মানুষ যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, অনেকেই হয়তো নস্টালজিক হয়ে যাচ্ছেন। তিনিও আমাদের সঙ্গে খসরু ভাই এসে অনেকটা নস্টালজিক হয়ে গেছেন, শ্রদ্ধা জানাচ্ছি খসরু ভাই আমাদেরকে সময় দেবার জন্য। এবং 75-এর পরে না 71-এর পরে প্রথম আপনি টেলিভিশনের সামনে আসলেন, কতদিন পরে? যাই হোক, আমাদের সঙ্গে এই সাকা চৌধুরীর, সালাউদ্দিন কাদের চৌধুরীর যে রায়ের যে সেই প্রতিক্রিয়ার জন্য আমরা একটু চট্টগ্রামের রাউজানের সংযুক্ত হব ফোনে। নতুন চন্দ্র সিংহের কথা আমরা জানি, কুণ্ডেশ্বরীর ঔষধালয়ের যিনি প্রতিষ্ঠাতা, সেই নতুন চন্দ্র সিংহকে নিজ হাতে পিস্তল বের করে গুলি করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছিল এবং সেটিরও রায় পাওয়া গেছে। সেই নতুন চন্দ্র সিংহের পুত্র আমাদের সঙ্গে ফোনে যোগ দিয়েছেন, প্রফুল্ল রঞ্জন সিংহ। প্রফুল্ল রঞ্জন সিংহ, আপনি শুনতে পাচ্ছেন? আমরা একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি যে নানাভাবে এই বিচার প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করা থেকে শুরু করে দীর্ঘায়িত করারও নানা কৌশল ছিল, এবং তার মধ্যে অন্যতম সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং যিনি নতুন চন্দ্র সিংহের উপরে গুলি চালিয়েছেন সেরকম সাক্ষ্য আপনারাও দিয়েছেন, আমি একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি তো আজকে অত্যন্ত খুশি হয়েছি যে যে রায়টা আজকে আমরা পেয়েছি, এটা অ্যাকচুয়ালি আমাদের সকলেরই খুবই সন্তুষ্টির রায়। এটা আমাদের প্রত্যাশা ছিল যে এরকমই হওয়া উচিত, কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর যে যে ইতিহাস এবং ওনার 71 সালের যে ওনার কর্মকাণ্ড সেটা তো সাক্ষীতেই বলেছি আমরা। তবে আজকের এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং এটা আমাদের প্রত্যাশা ছিল যে এভাবে রায়টা হবে। তবে আমরা যারা স্বজন হারিয়েছি, আমরা আমাদের এই 44 বছর পরে আমরা মনে করি, আমি মনে করি যে আমার বাবার আত্মা শান্তি পাবে যদি এই রায় কার্যকর হয়। অনেক অনেক ধন্যবাদ প্রফুল্ল রঞ্জন সিংহ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। আমরা একটু মুখলিসুর রহমান বাদল আপনার কাছে ফিরতে চাই, আগে যে প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম, আর ইতিমধ্যে কামরুল আলম খান খসরু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনার কাছে আমাদের কোন প্রশ্ন নাই, একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিছু যা বলতে চাইবেন সেটাই আমরা শুনব, এবং আমরা খুবই সম্মানিত বোধ করছি আপনি আমাদের সঙ্গে এসেছেন। এই প্রজন্মের যারা টিভি সেটের সামনে বসে আছেন, একটু কামরুল আলম খান খসরু অভিনীত ছবির একটু অংশ দেখে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই কে এই মানুষটি যিনি বসে আছেন আমাদের স্টুডিওতে আজকে এরকম একটি ঐতিহাসিক দিনে। আমরা তোমাদের ভুলব না, দুঃসহ
এই প্রজন্মের কথা বলছিলাম যে এই মানবতা বিরোধী অপরাধের যে বিচার হচ্ছে, সাজাও হবে, এর মধ্যে একটি প্রজন্ম যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা নির্মূল হচ্ছে, কিন্তু তাদের যে মতবাদ সেটা কি নির্মূল হচ্ছে? আমরা যে দায়বদ্ধতা থেকে মনে করছি যে আমাদের সামনে খুশুভাই ঘটনাকে, মুক্তিযোদ্ধাকে হাজির করতে হবে, তাকে চিনিয়ে দিতে হবে, কিন্তু সেই যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যে চিন্তা, যে ধ্যান ধারণা, সেই চিন্তা ধ্যান ধারণা আরো অনেক গভীর ভাবে এই প্রজন্মের কাছে দিয়ে যাচ্ছে, সেটার দায় কি আমরা মানে বিভিন্ন সময় যে সরকার গুলো আসছে তাদের নয় কি? সকলের কাছে প্রশ্ন যদি উত্তর দেবার চেষ্টা করব। আমি ব্যক্তিগত ভাবে মনে করি একজন দুজন তিনজন বা 100-200 রাজাকারদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করলে হবে না শেষ। আমরা যে যুদ্ধটি করেছি সেটি সশস্ত্র যুদ্ধ 1971 সালে, যেটি 16ই ডিসেম্বর সেই সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শেষ করে আমরা জয় লাভ করেছি, আমাদের বিজয়। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটি কিন্তু আসলে কিন্তু কোন একটি নির্দিষ্ট সময় ফ্রেমে বেঁধে রাখা যায় না। মুক্তিযুদ্ধের চেতনার লড়াই কিন্তু করে যেতে হয় সারা জীবন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। উনি আপনি খেয়াল করবেন, আজকে দেখুন আমরা যেখান থেকে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে বাংলাদেশ বিশ্বের বুকে নজির সৃষ্টি করেছে, আজকে কিন্তু পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এবং যারা একসময় এক সমালোচনা করত, বিভিন্ন নানা রকম দলিচালে ভুক্ত যে বিচার হবে হলেও কি হবে, তারা কিন্তু আজকে মেনে নিচ্ছে আমরা চমৎকার বিচার করছি। স্টিফেন রাফের মতো মানুষ, যিনি নাকি সমালোচনায় মুখর ছিলেন, তিনিও কিন্তু এসে বলেছেন আমাদের মান অত্যন্ত উন্নত, কিন্তু একই সময় স্বচ্ছ। এবং একই সময় কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খুব সম্প্রতি একটি স্টেটমেন্ট ইস্যু করেছে, যেখানে তারা বলছে যে তারা মুক্তিযুদ্ধের যোদ্ধাদের বিচার চায়। আজকে ধৃষ্টতা কোন পর্যায়ে যে গিয়েছে, এই মুক্তিযোদ্ধারা কারা? এই মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি দেশ দিয়েছে, লাল সবুজের পতাকা দিয়েছে, একটি সংবিধান দিয়েছে। আজকে মুজাহিদ বা তাদের মতো যুদ্ধাপরাধীরা যখন সংসদে যায়, তারা তো সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় যে পতাকা উড়িয়ে শহীদদের উদ্দেশ্যে আবার স্মৃতিসৌধে যে ফুল দিচ্ছে, যে বাংলাদেশকে তারা বিশ্বাস করেন না, সেই বাংলাদেশের উপর তারা উপহাস করেছে। এবং আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটি অর্গানাইজেশন যখন বলে এই মুক্তিযোদ্ধাদের আমরা বিচার চাই, আমার কাছে মনে হয় যে ধৃষ্টতার সীমা আসলে অনেক অনেক ছাড়িয়েছে। কিন্তু সেই মানে সীমা ছাড়ানো মানে দেশি বিদেশি এইসব অর্গানাইজেশন তারাও বলার সুযোগ পাচ্ছে। আমি বলছি এই প্রজন্মের কথাও বলছি, প্রজন্ম থেকে প্রজন্মের যুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার যে লড়াই সেটা আমাদের চালিয়ে যেতে হবে। মানে সেক্ষেত্রে দল হিসেবে জামায়াতের বিচার সেটা কতখানি ভূমিকা রাখবে এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই চেতনাটাকে এগিয়ে রাখার জন্য? আমি যদি একটু বাদল ভাই আপনার কাছে শুনি।
প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত যদি আমাদের এই একাত্তর মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধরে রাখতে চাই বা এগিয়ে নিয়ে যেতে চাই, জামাত ইসলামের বিচারটা আমাদের খুবই জরুরি। এবং জামাত যেহেতু তারা একাত্তর সালে যে ইসলামী ছাত্র সংঘ জামাত ইসলাম ছিল, যারা পরবর্তীতে এসে ইসলামী ছাত্র শিবির নামে নাম ধারণ করে এখন বাংলাদেশে রাজনীতি করছেন, এই প্রজন্ম কিন্তু সেই রাজাকার থেকে বেরিয়ে যান নাই। তারা কিন্তু বাংলাদেশ থেকেও এখন পর্যন্ত কিন্তু মেনে নেন নাই, যার কারণেই আজকে এই জামাত ইসলামের বিচার হওয়া। এবং জামাত একাত্তর সালে জামাত ইসলাম কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ইসলামী ছাত্র সহ তারা কিন্তু দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করেছে। একাত্তরের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আছে, সেখান থেকে কিন্তু তারা এক চুলও নড়েননি, এক চুলও নড়েননি। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমাদের ষাট দশক থেকে একাত্তর, গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ, আজকে আমাদের সহযোদ্ধা, তাকে স্মৃতিরূপে আমি এত আনন্দিত গর্বিত যে আপনাদের উদ্যোগে আজকে তাকে কাছাকাছি পেয়েছি। যে কথাটা আমি দেখতে পাচ্ছি, যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, অহংকার করি, জাতীয় গর্ব অহংকার করে, যারা আমরা জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কোন লোভ লালসায় না। হানাদার বাহিনীদের যে নির্মম পৈশাচিক অত্যাচার, বঙ্গবন্ধু ডাকে আমরা অস্ত্র নিলাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা তার প্রদেশে তার পায়ের তলে আমরা অস্ত্র সমর্পণ করলাম। কিন্তু যে জিনিসটা আজকে লক্ষণীয়, যে বিষয়ে আজকে আলোচনা, আমি শুরুতেও বলেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ বিরাট এই সাকা চৌধুরী, তার অত্যাচার নির্যাতন এগুলো আদালতে প্রমাণিত হয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমার প্রশ্ন, আজকে যেটা স্বীকৃতি পেল যে এই দুইজন যুদ্ধাপরাধী, ট্রাইব্যুনাল থেকে যে শাস্তি হয়েছে, উচ্চ আদালত থেকে সেটাই বহাল হয়েছে, এখন প্রশ্ন এই সেই সাকা চৌধুরীকে বেগম খালেদা জিয়া ওয়াইসি মিটিং এ পাঠানো হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, কত বড় মানে লজ্জাকর ব্যাপার। এই সাকা চৌধুরীকে জাতীয় পতাকা দিয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছিল। আজকে সময় এসেছে এই যারা সাফাই সাক্ষী দিতে আসছে এই মানে ভয়ঙ্কর যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে, আমি সরকারের কাছে সবিনয় আবেদন করব, এরা এই ২২ পরিবারের শোষণকারী সন্তানেরা, এদেরকে আটক করা হোক। পাকিস্তানে আমরা যে পাওনা, যে প্রাপ্য, এটা আমাদের আগে করতে হবে। এত বড় জঘন্য মিথ্যা সাফাই সাক্ষীর জন্য আসছেন পাঁচজন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমার সরকারের শক্ত অবস্থানে আছে, মাননীয় প্রধানমন্ত্রী এই ডন কেরি, এই বাংকি মুন আর ডেভিড ক্রাউন এদের আহ্বানকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে, যে উনি যে কতটুক শক্ত অবস্থানে আছে, তার সরকার যে কতটুক শক্ত অবস্থানে আছে, যেটা জাতিসংঘ থেকে তাকে অলরেডি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, যারা বলে ২৫ জানুয়ারি নির্বাচন জনগণের আস্থা, জনগণের ভোট হয়নি, দরকার নাই, জনগণ বুঝে গেছে এই প্রধানমন্ত্রী তার শাসন আমলে যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল হল, এবং সেই ট্রাইব্যুনালের মাধ্যমে সর্ব সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে তাদের শাস্তি ঘোষণা করা। আমার সহকর্মী মাসুদুল হক, মাসুদ আপনার কি কোন প্রশ্ন আছে কিনা? আর আমি আসলে আমাদের শ্রদ্ধেয় মানুষ আমি অন্যকিছু কথাই বলতে চাই, যে খসরু ভাই সামনে আছেন, যে খসরু ভাইয়ের কথা আমরা অনেক শুনেছি, যে বিশেষ করে চাষি ভাইয়ের শেষ দিকে চাষি ভাইয়ের সঙ্গে আমার একটু যোগাযোগ ছিল, এবং চাষি ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে চাষি ভাই আপনি ৭২ সালে ওরা ১১ জন সিনেমাটা কিভাবে আপনি করলেন, তখন উনি স্পষ্টভাবে বলেছেন যে খসরুদের মতো কিছু প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা ছিল এবং তাদের কারণেই আমি ওরা ১১ জন ছবিটা করতে পেরেছি। এবং উনি বলেছেন যে যুদ্ধের অভিজ্ঞতাটা ছিল এই এই যারা এই ১১ জন ছিলেন সিনেমার নায়ক, তাদের কারণে তিনি পেরেছেন। আপনাকে দেখার অনেকেরই খুব ইচ্ছা ছিল, আমার
আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কস্তুরী ভাই কোথায়। সত্যিকারে আপনি একজন হিরো, ওয়ার হিরো তো অবশ্যই, সিনেমার নায়ক, সব দিক থেকে আপনি নায়ক, এবং আমরা আপনাকে পাই না কখনো। আজকে আমরা আশা করবো যে আপনি, আপনার অনেক কষ্ট হচ্ছে আমরা জানি, তারপরেও সবাই অপেক্ষা করে আছে যে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আপনার অনেক অভিমান আছে, আপনার অনেক কষ্ট আছে আমরা জানি, তারপরেও আমরা চাইবো যে আপনি একটু দেশবাসীকে দুটো কথা বলুন, আপনার মুখে একটু শুনতে চাই একটু। আমরা একটু সময় নিচ্ছি, খসরু ভাই একটু তৈরি হচ্ছেন, একটা ছোট্ট বিরতিতে যাবো, থাকুন আমাদের সঙ্গে। বাসস্থান থেকে একত্র সব পর্যন্ত আমি এই যে বাসিটা টিভিতে ভালো হয়েছি, টিভিতে আমি কোথাও বেরোয় সারা জীবন আর দেখলাম নাই, সারা জীবন আর দেখলাম নাই, জুতো করলাম কি হলো, দেশ কি পেলাম, সবই ঠিক আছে, কিন্তু আমার মুক্তিযুদ্ধ নেই, আমার এতগুলো ছেলে মারা গেল, কেউ তো কিছু পেল না, বীর সৃষ্ট বীর বিক্রম এরা সব ওরাই নিয়ে নিচ্ছে, আমাদের মুখের খাওয়া তারা ছেড়ে নিচ্ছে, তারা আমাদের কিচ্ছু দিল না, এই সব কষ্ট নেই, কাকে পড়বে কত, বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো হতো, তারও মৃত্যু হল, আমরা মরে গেছি, ফিনিস। ওরে বাপ, সে কল্পনার হয়ে গেছে। আমাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আছেন কামরুল আলম খান খসরু, সে সময়ের মুক্তিযোদ্ধারা সকলেই তাকে চেনেন, এবং আমরা নতুন প্রজন্মের জন্য তার অভিনীত একটি ছবির একটু অংশ দেখালাম, এই প্রথম তিনি টেলিভিশনের সামনে এসেছেন এরকম একটি দিনে। কিন্তু বারবারই যেটা বলছিলাম, তিনি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, তিনি কথা বলতে পারছেন না, কিন্তু আমরা এটাই আমরা জানি উনি অসুস্থ অনেকদিন ধরে, উনি অসুস্থ হার্টের, আমার হার্ট কিডনি ড্যামেজ, স্টমাকে পলি, নানান মানে শরীরের অবস্থা খুবই খারাপ, কথা বলতে ইচ্ছা করে না, ঘরেই পড়ে থাকি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কারণে কুসুমাই আমাদের সঙ্গে আজকে এসছেন, মানে শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য, আমি যে কথাটি বলছিলাম বারবার করে যে এই প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে মুক্তিযুদ্ধের চেতনাটি, এই লড়াইটি চালিয়ে যেতে হবে, একজন মুক্তিযোদ্ধা এসে শুধুমাত্র আজকের এরকম একটি দিনে আমাদেরকে সাহস দেবার জন্য। সুতরাং দেশে দেশে যেরকম একটি অবস্থা দেখছি যে যে সহিংসতা এবং এই ধর্মের নামে যে নৃশংসতা চলছে, সেইগুলোকে নস্যাৎ করবার জন্য এইরকম মুক্তিযুদ্ধের চেতনার মানুষরা এবং মুক্তিযোদ্ধারা আমাদেরকে যে সাহস দেন, তারই অংশ হিসেবে আজকে আমাদের সঙ্গে খসরু ভাই আছেন, এবং তিনি কথা বলতে তার অসুবিধা হয়, একটু অসুস্থ, কিন্তু তারপরে তিনি স্টুডিওতে এসছেন, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি গর্বের, এটা একটি বড় একটি অর্জন হিসেবে দেখছি। আমি যে কথাটি বলছিলাম একটু মাসুরুল হক, আজকের যে রায়ের পরপরই প্রশ্নটি বারবারই উঠছিল, যদিও তিনি নাকরুজ বলে গেছেন যে ক্ষমা প্রার্থনার বিষয়টি, কিন্তু তারপরে একটু টাইমের একটু ফ্যাক্টর আছে, 48 ঘন্টা নাকি তার চেয়ে একটু বেশি, সেটা একটু। এটা হচ্ছে কাদের মোল্লার যে রিভিউ রায়টি হয়েছিল, সেখানে আপিল বিভাগ স্পষ্ট করে এই বিষয়ে বলেছেন, আমি সেখান থেকে আমি একটু বলতে চাই যে আপিল বিভাগ তার রায় বলেছে, রিভিউ রায় বলেছেন কাদের মোল্লার ক্ষেত্রে, বলছেন যে ইফ এ ওয়ারেন্ট অফ ডেথ ফর এক্সিকিউশন ইজ কমিউনিকেটেড টু দ্য জেল অথরিটি আফটার ইট ইজ কনফার্ম অর ইম্পোজড বাই দিস ডিভিশন, অর্থাৎ যদি আপিল বিভাগ মৃত্যুদণ্ডের কোন রায় দেয়,
দ্য কন্ডেমড প্রিজনার ধরি, আমি এখানে মুজাহিদ ধরি, শুড বি অ্যাফোর্ডেড অ্যান অপরচুনিটি টু ফাইল এ মার্সি পিটিশন, তাকে প্রাণভিক্ষার একটি সুযোগ দিতে হবে, অ্যান্ড হি শুড অলসো বি অ্যাফোর্ডেড অ্যান অপরচুনিটি টু মিট হিজ নিয়ার ওয়ান্স বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ দণ্ড কার্যকর আগে তার নিকট আত্মীয় স্বজনকে দেখা সাক্ষাৎ করার সুযোগ দিতে হবে। তারপরে বলছে ইফ দ্য জেল অথরিটি ফিক্সেস এ ডেট ফর এক্সামিনেশন অব দ্য সেন্টেন্স, দণ্ড কার্যকরে যদি কোন তারিখ ঠিক করে, দ্য সেম ক্যান নট বি টেকেন অ্যাজ হ্যাজ বিন ডান হারিডলি, মানে দ্রুত এটা করা যাবে না। পরের পরে বলেছেন যে আপিল বিভাগ ইফ এনি রিভিউ অর মার্সি পিটিশন ইজ ফাইল অর পেন্ডিং, যদি এটা পেন্ডিং বা ফাইল করা, দ্য সেন্টেন্স ক্যান নট বি এক্সিকিউটেড আনলেস দ্য পিটিশনস আর ডিসপোজড অফ, আচ্ছা, সো দ্য পিরিয়ড অফ 7 ডেজ or 21 days mentioned in sub-rules 1 and sub-rule and 6 of rule 1991 of the jail code. অর্থাৎ বলছে জেল কোডে 7 দিন এবং 21 দিনের একটি বিধান আছে, এটা বাদল ভাইয়া ভালো বলতে পারবেন। যে আমি একটু বাদল ভাইয়ের কাছে যেতে চাই, একটা ফর্মালিটিস এর কথা আমরা শুনতে পাচ্ছি যে তার আগেই এই যে সালাহদ্দিন কাদের চৌধুরী তার এই আবারও এই সার্টিফিকেট হাজির করা ইত্যাদির আগে কিছু ফর্মালিটিস হয়ে গেছিল, সুতরাং সেটার জন্য কি আবারও কি নতুন করে এই ফর্মালিটিসটা হবে কিনা যে কার্যকর করার ব্যাপারে? যেখান থেকে শেষ হয়েছে, অ্যাটর্নি জেনারেল আজকে যেটা বলেছেন যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, অর্থাৎ ডেথ ওয়ারেন্ট ছিল সেটা এই রিভিউর কারণে এতদিন স্থগিত ছিল, রিভিউটা খারিজ হয়ে যাওয়ার কারণে সেই ডেথ ওয়ারেন্ট এখন অ্যাক্টিভ হয়ে যাবে, এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলি রয়েছে যে আসামির আত্মীয় স্বজনকে ডাকা, দেখা সাক্ষাৎ করানো, মার্সি পিটিশন, সেই প্রক্রিয়াগুলি হবে, তারপরে দণ্ড কার্যকর করা হবে। মাসুদুল হক সাহেব যে কথাটা বলেছেন যে আগের যে প্রসেসগুলো কমপ্লিট হয়েছিল সেগুলোর সাথেই নতুন করে আবার দেখা সাক্ষাৎ যে সুযোগটা এগুলো দিয়ে কার্যকরিতা করা হবে, মানে বারবারই সময় ক্ষেপণ করার নানা রকমের ছলের কথা বলা হচ্ছে এখানে। আর কি কি মানে ছল থাকতে পারে কোন, মানে অনেক সময় আইনজীবীরা বলেন আইনের ফাঁক ফোকর, আর কি কি ফাঁক ফোকর আছে যেটা থেকে অনেক সময় নিতে পারে অনেক রকমের? আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এখানে কিন্তু আইন আর কোন ফাঁক ফোকর নেই, যে আইনের ফাঁক ফোকর দিয়ে ওই জায়গায় এই কমাটা বাদ পড়লো, ওই জায়গাটা ওই শব্দটা, এরকমের কোন সুযোগ এখানে কিন্তু আর নেই। যেটা আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন এবং আমাদের আইনমন্ত্রী সাহেব যেটা বলেছেন যথার্থই বলেছেন যে এটা দ্রুত কার্যকরী করার প্রসেসগুলো অলরেডি এক মিনিট আমাদের সঙ্গে মাননীয় আইনমন্ত্রী এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলব। মাননীয় আইনমন্ত্রী আমরা সালাম, আপনাকে মানে সকলের পক্ষ থেকে আমরা খুশি এবং অভিনন্দন। আমরা একটু আপনার একটু আগে আমরা আপনার একটা ইন্টারভিউ চালিয়েছি, সেখানে আপনি পরিষ্কার করে বলেছেন 7 দিনের বেশি সময় দেওয়া যাবে না, কিন্তু তারপরেও আরেকটু, কিন্তু আমি তো 7 দিনের কথা বলি নাই, আমি বলেছি যে 7 দিন যে কথাটা আপনার জেল কোডে আছে সেই 7 দিনের এখানে সেটা প্রযোজ্য হবে না, হবে না। এবং আমি বলেছি যে 7 দিনের পরিবর্তে কি হবে সেটা যখন আমাকে প্রশ্ন করা হয় তখন আমি বলেছি একটা রিজনেবল টাইম দিতে হবে, রিজনেবল টাইম এটাও আমি বলে দিয়েছি যে 7 দিনের কম হবে। আচ্ছা, তার মানে 7 দিনের কম, 48 ঘন্টার বেশি সেটা তো নিয়মের মধ্যে আছে, আর কোন আইনি কোন আর কোন জটিলতা বা প্রসিডিওরের আর কিছু নেই? না, আর কোন প্রসিডিওরের কোন জটিলতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আমরা যে আলোচনাটি এখানে চলছিল, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমাদের এখানে উপস্থিত আছেন, জানেন আপনি টেলিভিশন সেটের সামনে বসে আছেন কিনা, যে কামরুল আলম খান খসরু, জি কামরুল আলম খান খসরু, ওরা 11 জন সিনেমার আপনি নিশ্চয় মনে করতে পারবেন, সেখানে যে নাম ভূমিকা অভিনয় করেছেন এবং এত বছর পরে 71 পরে এই প্রথম বোধহয় টেলিভিশন ক্যামেরার সামনে এলেন, তিনি অসুস্থ, কিন্তু আজকের এই রায়ে তার যে একটা সমর্থন এবং উৎসাহ সেটার জন্য তিনি এসছেন, কথা বলতে পারছেন না। আমি চাই আপনি যদি দুটি কথা বলেন, ওনাকে উনি আমাদের শুনছেন, আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখেন আপনাদের ত্যাগ এর বিনিময়ে অর্জিত বাংলাদেশ, আমরা চেষ্টা করছি যারা এই 1971 সালে এই নৃশংসতার নায়ক ছিলেন তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচার করে সেই অপরাধের জন্য শাস্তি দেওয়া,
আমার মনে হয় যে যারা মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, যারা আজকে নতুন প্রজন্মের বাংলাদেশের নাগরিক, তারা এই শাস্তির কথা শুনে, শাস্তি হয়েছে জেনে আশ্বস্ত হবেন যে আইন সকলের ঊর্ধ্বে এবং আইনকে কোন অপরাধী ফাঁকি দিতে পারবে না, এই এক। আর দুই হচ্ছে যে আমরা আমাদের যে অতীত তার সাথে আমাদের যে বোঝা করা ছিল সেটা বোধহয় আমরা এখন শেষ করতে পারছি এবং আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার, এই অতীতের জঞ্জালগুলি ফেলে দিয়ে আমরা বোধহয় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথটা আরো প্রশস্ত করতে পারছি এই বিচারের মাধ্যমে। মাননীয় আইনমন্ত্রী, আমার একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে এই রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী কাল হরতাল ডেকেছে, আমরা দেখি সর্বোচ্চ আদালতের কাছ থেকে এই রায় এসছে এবং এটা কি আদালত অবমাননা বা আদালতকে অবজ্ঞা করা হচ্ছে না, মানে এটা মানবতা বিরোধী, দেশের রাষ্ট্রবিরোধী বিরোধিতার কারণে এই বিচারটি হচ্ছে এবং তারা কিভাবে এরকম একটি দল আবারও হরতাল ডাকে? এই হরতাল ডাকাটা অত্যন্ত স্বাভাবিক, তার কারণ হচ্ছে যে দেখেন তারা বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশের সর্বনাশ করার জন্যই তারা এই জামাত ইসলাম বাংলাদেশ তৈরি করেছে। এখন তারা বাংলাদেশে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের আইনের শাসনে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের প্রতি তাদের কোন আনুগত্য নাই, সেই ক্ষেত্রে তারা তো হরতাল ডাকবেই, এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়, আর আমরা এটা প্রতিহত করব সেটাও স্বাভাবিক। বাংলাদেশের আইনের প্রতি আনুগত্য নাই, বাংলাদেশকে বিশ্বাস করে না, সেরকম একটি দল বাংলাদেশে রাজনীতি করছে, সেই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে নানা রকমের প্রশ্ন উঠেছে, সেটা কি প্রতিহত করতে পারবে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের আইন বা আমাদের আইনে কি বলে? জামায়াতের বিচার নিয়ে কিন্তু অনেক প্রশ্ন দাবি উঠেছে এতদিন ধরে। যেহেতু জনগণের দাবি আছে, সেহেতু সুষ্ঠু আইনের মাধ্যমে জামায়াতের বিচার হবে ইনশাআল্লাহ। আপনি এক বছরের বেশি সময় ধরে বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করা হবে জামাতের বিচারের জন্য, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা কিন্তু সেই আইনের সংশোধনে আমরা দেখছি না। আমি আজকেও বলেছি যে দেখেন এই আইনের সংশোধনের ব্যাপারে সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে, আমি বলেছিলাম কিছুদিন আগে যে মার্চ মাস নাগাদ আগামী 2016 সালে এটা মন্ত্রী পরিষদের সভায় উঠবে। আজকে আমি বলতে পারি যেটা মার্চ 2016 আগে মন্ত্রী পরিষদের সভায় উঠবে। স্যার এত দেরি কেন? এটা তো প্রায় 5 মাস লাগবে উঠতে, আপনারা কি এটা এই আইনের সংশোধনীটা দ্রুত আপনারা মন্ত্রিসভায় তুলতে পারেন না? আমরা যতটুকু তাড়াতাড়ি করে তোলা ততটুকুই প্রত্যাশা রায় আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। আমরা একেবারে শেষ পর্বে, অনুষ্ঠানের শেষ পর্বে আছি। শেষ প্রশ্ন, যে তারপরেও চারিদিক থেকে যেরকম একটি সন্দেহজনক প্রশ্ন যে এই দুই অপরাধী কি প্রাণ ভিক্ষা চাইলেন, আমি শহীদুল হক মামা আপনার কাছে জানতে চাই। একদমই আমার মতো খুবই আমি কম বুঝি এরকম একটি মনে হয় যে এরা আসলে কোন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন, এবং অপরাধটি হল মানবতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশটা মুক্তিযুদ্ধটা হতে দেয়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই অপরাধে তারা অভিযুক্ত এবং তাদের সাজা হয়েছে, এখন তাদের জন্য শেষ হল যে রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা। রাষ্ট্রপতি তো আমরা যারা স্বাধীনতার পক্ষে স্বাধীনতা চেয়েছি তাদের রাষ্ট্রপতি, স্বাধীন দেশের রাষ্ট্রপতি, তারা কার কাছে প্রাণ ভিক্ষা, কিসের জন্য প্রাণ ভিক্ষা যাবে? হেভিওয়েট যুদ্ধ অপরাধী যে দুজনের আজকে রায় পুণ্যবাহার রইল, এরা কোন শ্রেষ্ঠ পাকিস্তানি প্রেমিক, আজকে যে
ভুয়া সার্টিফিকেট গুলো দিয়ে মামলাকে বিলম্বিত করার প্রক্রিয়া ছিল, কিন্তু আমাদের মহামান্য অ্যাটর্নি জেনারেল মাহবুব সাহেব পরিষ্কার ভাবে বলে দিলেন যে সার্টিফিকেট দিল এগুলো কোন অ্যাটেস্টেশন ছিল না বাংলাদেশের হাই কমিশন থেকে, যে তারা শেষ চেষ্টা নিয়েছিল। এখন এই যারা শ্রেষ্ঠ পাকিস্তানি প্রেমিক, যারা শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে নাই, আমার মনে হয় না যে কাদের মোল্লা, কামরুজ্জামান, এরকম মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই নাই। আর এই চরম বিয়াদব, যার আপাদমস্তক পর্যন্ত, যার অহংকার দ্বন্দ্ব সবকিছু চুরমার হয়ে যাবে, বারবার ঘুঘু খেয়ে গেছ ধান, এবার যাবে তোমার প্রাণ, কোন উপায় নাই, ঝুলতেই হবে। এই রামবুজি আর এই সাকা, আমি চাই দেশবাসীর কাছে এক দরিদ্রের ফাঁসি চাই। আচ্ছা, হ্যাঁ, রায় হয়েছে, দোড়া ফাঁসি হবে। মাসুদুল হক একদম এক লাইনে, তারপরে আমি মুকেশ রহমান বাদলের কাছ থেকে আমার প্রশ্নের জবাব দিব, শেষ করব। আমি আসলে খুসরুভাইকে নিয়ে বলতে চাই যে আসলে খুসরুভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা জানাচ্ছি, এবং আমরা দাবি করব যে আপনি আরেকদিন এখানে আসবেন। খুসরুভাই একদিন একটু শুধু বলবেন, বাদল ভাই একদম শেষ 30 সেকেন্ড, প্রাণ ভিক্ষাটা চাইতে পারি কিনা? প্রাণ ভিক্ষা যারা এই দেশ থেকে চান নাই, এই দেশটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তারা রাষ্ট্রপতির কাছে, তো বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে যেতে পারে না, হ্যাঁ, বাংলাদেশে যাইতে পারে না। তারপরে আইনে আছে, সেই আইনি প্রক্রিয়া করতে পারবে। একেবারে অনুষ্ঠানের শেষ, খুসরুভাই অনেক অনেক কৃতজ্ঞতা। মাসুদুল হক এই আবেদনটি জানালেন যে আপনি আমাদের সঙ্গে একদিন লম্বা সময় কথা বলবেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সামনে এটি নিউজের কাছে অনেক গল্প করবো, অনেক কথা বলবো, খুব তাড়াতাড়ি আসবো। আপনি ফটোগ্রাফ নিয়ে আসবেন বলছিলেন, কোন ফটোগ্রাফের কথা বলছিলেন? ফটোগ্রাফ, তারপরে ফিল্মের ফটোগ্রাফ নিয়ে আসবো। আর একটু বলছিলেন যে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন তখন বঙ্গবন্ধুর পেছনে শুধুমাত্র আপনাকেই অ্যালাউ করা হয়েছিল ইন্ডিয়ান আর্মি, যে আপনি অস্ত্র সহ উঠেছিলেন বঙ্গবন্ধুর পেছনে, সেটা কি কোন ফটোগ্রাফ আছে? আছে, আছে। আচ্ছা, সেগুলো সব আমরা গল্প শুনবো। আপনি সুস্থ হন এবং লম্বা সময় আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক যারা ছিলেন, সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা।